সম্প্রতি গণমাধ্যমে খবর রটেছে শাকিব বুবলির জুটি ভাঙছে। এ নিয়ে অপুর কোনো মাথা ব্যথা নেই, জানালেন নিজেই। কে কার সঙ্গে জুটি গড়ছে, কোন জুটি ভাঙছে তা নিয়ে গবেষণা করার চেয়ে নিজের ক্যারিয়ার গোছানোটা জরুরি বলে মনে করছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনেকেই ফোন করছেন বিষয়টি নিয়ে, আমাকে মন্তব্য করতে বলছেন, কিন্তু কেন? তাদের জুটি ভাঙলে বা গড়লে আমার কি কোনো লাভ লস আছে? তাই এ ব্যাপারে আমি মুখ খুলতে যাচ্ছি না। অপুর ক্যারিয়ারের 90% ছবি শাকিব খানের সঙ্গে, মাঝখানে মান্না, আমিন খান, রিয়াজ, ইমন, এমনকি মারুফের সঙ্গে জুটি গড়ে তোলারও চেষ্টা করেছেন তিনি, কিন্তু শেষমেশ শাকিবই টিকে গেছে। এখন জুনিয়র বাপ্পির সঙ্গে জুটি করার চেষ্টা করছেন। তাদের প্রথম ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর শুটিং শেষের পথে, বাকি রয়েছে গান। চুক্তিবদ্ধ হয়েছেন রবিন খানের নতুন ছবিতে। সামনে বদিউল আলম খোকন ও শাহিন সুমনের ছবিতেও অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত। বাপ্পির সঙ্গে জুটি হলেও ভবিষ্যতে শাকিবের সঙ্গে দেখা যাবে না তা কিন্তু নয়, বিষয়টি পরিষ্কার করলেন নিজেই। ব্যক্তি রেষারেষির সঙ্গে ক্যারিয়ার জড়াতে চাই না। বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা জুটি আমার আর শাকিবের। দর্শকরা বারবার চেয়েছে বলে আমরা একসঙ্গে এত ছবি করেছি, কোনোভাবেই তাদের বঞ্চিত করার অধিকার আমার নেই। এও আসবে আর যাবে, ইতিহাস তো বদলানো যাবে না। আমি স্পষ্ট করে বলছি, কেউ যদি শাকিবের সঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে আসেন, আমি কাজ করতে রাজি। তো দর্শক, আপনাদের কি মনে হয়, নতুন করে শাকিব বুবলি কি আবারও জুটি বাঁধবে, নাকি দর্শকদের সেই আশা মিছে করে দিয়ে শাকিব আর অপুর সাথে ছবি করবেন না সেই ঘোষণাই ঠিক রাখবেন? আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।